বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি তিন্নি দিদির বার্থডেতে। এদিকে আসো, কৃষাবের তিন্নি দিদির বার্থডেতে। তো আমার বোনের মেয়ের জন্মদিন, আমরা সেখানে যাব, মামার মেয়ে আর কি। তো সেখানে যাব আর সেলিব্রেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, যেহেতু ঠান্ডা, তো সেই জন্য একটু জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। তো যাবো আগে, এখানে গিয়ে পৌঁছাই, দেরি হয়ে গেছে অলরেডি অনেক, পৌঁছাই তারপরে গিয়ে দেখাচ্ছি সব। অনেক কষ্টে পৌঁছালাম বোনের বাড়িতে, কারণ রাত্রেবেলা আমরা অনেকদিন আসি না, তার জন্য রাস্তা চিনতে পারছিলাম না। তো মামা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। আর এখানে বোনের থিম ছিল বেনারসি শাড়ি, তো যার জন্য আমি, বৌদি, দিদি সবাই কিন্তু বেনারসি শাড়িতেই চলে এসেছি। আর লুকটা একটু বিয়েবাড়ি হয়ে গেছে যার জন্য। তো শীতকাল ঠিক আছে, ডাজ নট ম্যাটার, বেনারসি ক্যারি করতে অসুবিধা হয়নি। আর কৃষকের এখানে ব্লেজার লুকেই ছিল, বাট কৃষানও ছিল একটু টায়ার্ড অফিস করে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আমাদের বার্থডে গার্ল তিন্নি, হ্যালো করো। অনেকদিন পরে আমরা সবাই একসাথে হলাম, হিসাব লজ্জা পাচ্ছে। ডেকোরেশনটা দেখো, আমরা অনেকটা পরে চলে এসেছি, কেক মেক কাটা দেখছি, দেখাতে পাচ্ছি না। আমরা দেরি করে এসেছি, কেক টেক কাটা হয়ে গেছে, প্রিন্সেসের মুড অফ হয়ে গেছে, টিভি দেখবে। এই যে আমার মামি মকরা নিয়ে আসলো, মামি থ্যাংক ইউ মামি। এই যে আমার স্বর্ণ, এই ড্রেসটা এটা ছিল তাই তো? ওয়াও, লেহেঙ্গা এটা খুব সুন্দর, তোরই হয়ে যাবে, মেয়ের ড্রেস মারই হয়ে যাবে। হ্যাঁ, প্ল্যান করে বানিয়েছিস তাই তো, নিজে পড়ার জন্য? খুব সুন্দর, তুমি পড়েছিলে সোনা? 10 বাজে গেছে, টিভি দেখার টাইম হয়ে গেছে। তো তিন্নির জন্মদিন হয়ে গেছে, আমরাই লাস্ট ছিলাম এখান দিয়ে যেতে পারে শিল্পা যাতে। তো তাই এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো, অনেক বেড়ে গেছে, রাত এখন 11টা বাজে। তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। আর এখানে সব আমাদের বাবা চামা সব, তো এখন টাইম টু সে টাটা। তো গাইজ, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা।